সামান্য ফেরিওয়ালা থেকে কোটি টাকার সম্পত্তি। অভিযোগ তুলে তৃণমূলের উপপ্রধানের নামে পড়ল পোস্টার। অভিযোগ মিথ্যে, বিজেপির চক্রান্ত বলে দাবি উপপ্রধানের। সামান্য ফেরিওয়ালা থেকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, নামে বেনামে একাধিক জমি বাড়ি, অল্প কয়েকদিনে ফুলে ফেঁপে ওঠা তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে পড়ল পোস্টার। একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য। এসবই বিজেপির চক্রান্ত বলে দাবি ওই তৃণমূল নেতার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বাইলানি বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ, তার বিরুদ্ধে বিশপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনেই দেওয়ালে দেওয়ালে পোস্টার দেখা যায়। পোস্টারে লেখা, পাঁচ বছর আগে যে মুড়ি বিক্রি করত সামান্য হকার থেকে আজ কোটি কোটি টাকার মালিক কি করে হল। তৃণমূলের উপপ্রধান ও সামান্য অঞ্চল সভাপতির পদে থেকে কিভাবে কোটি কোটি টাকার মালিক হল। পোস্টারে রয়েছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ছবি, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শহীদুল্লাহ শেখ। টেলিফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিজেপি চক্রান্ত করে পুরনো পোস্টার মেরে এলাকায় রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, এতে কোনো লাভ হবে না। মানুষ জানে আমরা কি রকম। ও অনেক পুরনো পোস্টার ও মিথ্যে ছবি। ও যারা বিজেপি করে তারা ওই এর আগে একটা প্রধান হওয়ার পরে একটা করেছিল। আচ্ছা আচ্ছা, সেই ছবিটা আবার ছেড়েছে, মানে ওইটা করতে বলেছে যেটা আগের করেছিল, বুঝলেন তো? না না, এখন করিনি আমি। আর এসব ওসব কেঁচো সাপদের বিরুদ্ধে লড়ে লাভ আছে? শেখ শাহজাহানের সঙ্গে আমার আমার ছবি, যখন উনি যখন ফুলফিল দায়িত্বে ছিল আমার সঙ্গে ছিল, সে উনি অ্যারেস্ট হয়েছে, আমার এই ফেসবুকে তার ছবি আমার ছিল, স্ক্রিনশট মেরে রেখেছে, সেইটা বারেবারে একই ছবি দিয়ে এইসব করতে যাচ্ছে। ওটা চলে? একাধিক বাড়ি জমি থাকলে এডিসি ভাই আসুক না, বিজেপি পার্টি থেকে খবরের রাত্রে পোস্টারের ছবি, ছমাস আগের ছবি দিয়ে করে লাভটা কি? এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা দামোদর প্রামাণিক বলেন, তৃণমূল কংগ্রেস একটি স্বৈরাচারী সরকার, এই সরকারের আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে। একজন হকার থেকে কি করে কোটি কোটি টাকার মালিক হলো, আমরা এর তদন্ত চাই, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামব। এই হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে বিশপুর অঞ্চলের ঘটনা, একটা উপপ্রধান বলে কেউ একজন আছে দেখতে পাচ্ছি, শাহজাহান ঘনিষ্ঠ, আগে ঝালমুড়ির ব্যবসা করতো, লজেন্সের ব্যবসা করতো, সাইকেলে করে ফেরি করতো, সে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি কোটি কোটি টাকার মালিক। এত টাকা আসে কোথা থেকে? করাপশান, তৃণমূল করাপশানের সঙ্গে আর তৃণমূলের কোনো পার্থক্য নেই, এরা একে অপরের পরিপূরক। আগামী দিনে হিঙ্গলগঞ্জ বিধানসভার মানুষ বৃহত্তর আন্দোলনে নামবে এবং আমরা আন্দোলন করব, মানুষের পাশে থাকব। এই দুরাচারী স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য জনগণ যেভাবে জেগে উঠেছে দেখতে থাকুন। ঘটনায় স্থানীয়দের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।